বৈঠক বলবে এরা বলবে, আমি তো অত ভুল বুঝি নাই কথায় যেটা আসছেন ওটা কি সাকসেস, আপনারা যে আলোচনা নিয়ে আসছেন ওটা কি হয়েছে, ও আলোচনা কি সাকসেস সাকসেস না? আপনারা তো বৈঠকে ছিলেন, একটু আমাদেরকে জানাবেন যে আসলে বৈঠকে আজকে কি আলাপ হয়েছে একটু বলেন, বক্তব্যে কি লেখা আছে? আরে কি শুরু করলেন আপনারা, একটা ইয়ে দিন তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য, মাদ্রাসা খুলে দেওয়ার জন্য, আর হয়রানি হাতিয়া বিভিন্ন জায়গায় যে হয়রানি সেগুলি বন্ধ করার জন্য আমরা আবেদন করছি, আমাদেরকে মন্ত্রী মহোদয় আশ্বস্ত করছে। আচ্ছা এর আগেও তো একবার খুলে দেওয়ার জন্য আবেদন করছি, মামুনুল হককে নিয়ে কি আলাদা ভাবে কোন আলোচনা হয়েছে, মামুনুল হককে নিয়ে কি আলাদা ভাবে কোন আলোচনা হয়েছে? আলাদা আলোচনা হয় নাই, ছবি নাও ছবি নাও, মামুনুল হকের ব্যাপারে কোনো কথা হয়েছে হুজুর? না কোনো কথা হয়নি। ঠিক আছে, বাস বাস সরস্বতী কি জানিয়েছেন আপনাদের? কোন আশ্বাস দিয়েছেন আপনাদেরকে? দাবি জানিয়েছেন, আশ্বাস দিয়েছে, সব লেখা আছে, দাবি আশ্বাস দিয়েছে। আপনাদের দাবির বিষয়ে কোন আশ্বাস পেয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে কোন আশ্বাস দিচ্ছে? বিবেচনা করে দেখবে। ফোকাস টিভি বাংলাদেশের প্রতিচ্ছবি।